তো নমস্কার সবাইকে স্বাগত আমি টিচার ম্যাথ পারব শিখাতে আমি আমি তো আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো দুহাজার বাইশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পেছাতে পারে না যে টাইমটা বলে দেওয়া হচ্ছে সেই টাইমেই হবে আর দ্বিতীয় কথা পরীক্ষা কি অনলাইন হতে পারে না অফলাইন হতে পারে তো এই জিনিসটা নিয়ে আমি তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো কারণ কেন আমি এই কথাটা বলছি এবং আমার সঙ্গে যদি তোমরা সহমত হয় অবশ্যই তোমরা জানিও এবং আমার সঙ্গে তোমরা যদি নিমত পোষণ করো সেটাও তাহলে সবার আগে আমাকে জানিও কারণ সেটাও আমার জানা অবশ্যই দরকার এবং যদি ভিডিওটা ভালো লাগে সে মত আমার সঙ্গে সহমত হও বা না সহমত হও অবশ্যই একটা লাইক করে দিও যদি তোমাদের আমার কথাগুলো বা একটা খোলামেলা যে আলোচনা সেটা যদি তোমরা করতে চাও তো দেখো আমি যে কথাটা বলছি প্রথম কথা হলো অনলাইন অফলাইনের কথা দেখো আমি আগের ভিডিওতেও বলেছি যে অফলাইনটাকে ছেড়ে দিয়ে পক্ষ থেকে যে অনলাইন পরীক্ষা নেবে সেটা ভাবাটা একটুখানি মনে হয় না যে এটা খুবই অযুক্তিকর কারণ আমাদের এমন এমন জায়গায় স্কুল আছে যেটা খুবই রুরাল এরিয়াতে সেখানটায় টেলিফোনের যে কানেকশান বা অনলাইন পরীক্ষা দেওয়ার সেই পদ্ধতিটা তো অনেক দূরের কথা সেখানে হয়তো ঠিকমতো সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই বা স্টুডেন্টরা যে কন্ডিশান থেকে পড়াশোনা করে সেক্ষেত্রে তাদের কাছে সেই অনলাইন পরীক্ষা দেওয়ার মতন অ্যাফোর্ড করাটাও খুবই চাপের হ্যাঁ এখন সরকারের পক্ষ থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা দেওয়া হয় যার জন্য তারা ফোন বা ট্যাব কিনতে পারে সেটা আলাদা প্রসঙ্গ চলে যাচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না কারণ সেখানে সবারই একটা দিমত থাকে ওটা নিয়ে বলছি না তাই জন্য আমি সোজাসুজি বলছি যে পশ্চিমবঙ্গর ক্ষেত্রে অনলাইন পরীক্ষা হবে তাহলে সেটা ভাবাটা একটুখানি আমার মনে হয় যে বোকামি হবে এটা ডাইরেক্ট আমি তোমাদেরকে বলছি কারণ যদি এটা হতো তাহলে ডবলু প্রথমে তোমাদের অনলাইন হয়ে যেত কারণ ওটা তো একটা উচ্চমানের পরীক্ষা এবং সেক্ষেত্রে আমাদের টেকনিক্যালি যে ডিপার্টমেন্টগুলো সেখানেই তো পরীক্ষাগুলো হয় তাহলে সেই পরীক্ষাটাই যখন আজ পর্যন্ত অনলাইন নি তাহলে আমাদের ক্ষেত্রে এটা ভাবাটা অনুচিত যে বা আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা অনলাইন হবে সুতরাং যারা অনলাইন অনলাইন হবে কি হবে না এটা নিয়ে ভাবছে বা অনলাইন অনলাইন করে চিৎকার করছে তাদেরকে বলবো অফলাইনের চিন্তাটাই মাথায় রেখে পড়াশোনাটা শুরু করে দাও এবার দু নম্বর প্রশ্ন যে পরীক্ষা পেছোতে পারে কি পেছোতে পারে না আমার সোজাসুজি উত্তর না এরকম কোনো সম্ভাবনাই যদি না কোনো কোনো স্ট্রেন আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে আসে জানি না তোমার পৌরসভা ইলেকশনে কিছু হতে পারে কি হতে পারে না তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমার যতটুকু মনে হয় যা কন্ডিশন আছে সেক্ষেত্রে অনায়াসে পরীক্ষা নিয়ে নেওয়া যাবে সেটা বোর্ডের ওপর ডিপেন্ড করছে আমি সে নিয়ে তো আর কিছু বলতে পারি না কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা তো আমি অবশ্যই আমার মতামত বলার বা সেই স্বাধীনতা তো আমার রয়েছে তো সুতরাং সেই জন্য আমি সেই জিনিসটা বলছি বা পরীক্ষা পেছাবে এরকম আমার কোনো দিক থেকে মনে হচ্ছে না এবার তোমরা প্রশ্ন করতে পারো কেন এই কথাটা বলছেন কি যুক্তিতে এই কথাটা বলছেন দেখো যদি আহ পেছনের দাবি থাকতো বা ইচ্ছা হতো তাহলে তোমাদের যে ডেপুটেশনটা জমা দেওয়া হয়েছিলো সেই কথাগুলো কিন্তু মেনে নেওয়া যেত তার ওনারা ভেবেছেন যে তোমাদের যে কথাগুলো বা তোমাদের যে যুক্তিগুলো যে দাবি জানিয়ে তোমরা ডেপুটেশনটা জমা দিয়েছিলে টেস্ট পরীক্ষা পেছানোর জন্য সেটা কিন্তু ওনারা যথাযথ যুক্তিযুক্ত মনে করেননি সুতরাং এটা দিয়ে স্পষ্ট হয়ে যায় এবং তার সাথে নোটিফিকেশান প্রকাশ করে বলেই দিয়েছে যে পরীক্ষা কিন্তু টেস্ট পরীক্ষা একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করে দিতে হবে তাহলে এই যে তোরজোরটা করে রাখার কারণটা কি এই তোরজোরটা করে রাখার কারণ হলো যাতে ওনাদের কাছে একটা নির্দিষ্ট जाएगा ताकि যে জায়গায় দাঁড়িয়ে ওনারা পরবর্তী ক্ষেত্রে এইচএস টোয়েন্টি টোয়েন্টি টুয়ের জন্য তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ওনারা প্রিপারেশান নিজেদেরকে নিয়ে রাখতে পারেন ওনার যেন প্রস্তুতিটা নিয়ে রাখতে পারেন যে সমস্ত দিক থেকে মোকাবিলা করে আগের বছর যে জিনিসটা ঘটেছিল সেটা যেন না এই বছরে গিয়ে আমাদের সম্মুখীন হতে হয় তো সেই সমস্ত সম্ভাবনাটাকে আগে থেকে গুছিয়ে ওনারা যখন এগোচ্ছে সুতরাং সেক্ষেত্রে পিছিয়ে আসবে বলে মনে হয় না এবং যেখানে দাঁড়িয়ে আমাদের জয়েন্টেরও ডেট এক্সাম ডিক্লেয়ার হয়ে গেছে সুতরাং এরকম সমস্ত ইম্পর্টেন্ট পরীক্ষাগুলোর ডেট যখন পরপর আছে সুতরাং উচ্চ মাধ্যমিক বা তোমরা যদি মাধ্যমিকের কথা বলো সেগুলো যে পিছিয়ে যাবে সেটা আমার এই নোটিফিকেশান বেরোনোর পরে একদম শিওর হয়ে গেছি প্রায় বলতে পারো যে ডেট পেছাবে না বলেই আমার মনে হয় এবার সেটা ভবিষ্যতের কথা পরবর্তী ক্ষেত্রে দেখা যাক যাই হোক তোমাদের কি মতামত সেটা কমেন্ট সেখানে কমেন্ট করে যান তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তো টিল দেন টেক কেয়ার গুড বাই